ডায়াবেটিস রুখতে কাঁচা হলুদ আমাদের এই উপমহাদেশে হলুদের ব্যবহার আজ থেকে আড়াই হাজার বছরের পূর্বে আমরা রান্নার স্বাদ ও রঙের জন্য হলুদ ব্যবহার করি রূপচর্চাতেও হলুদের অনেক সমাদর কিন্তু হলুদের এই সব ব্যবহার ছাড়াও বিশ্বব্যাপী হলুদের আরও অনেক গোলাবুলি ছড়িয়ে পড়েছে হলুদ নিয়ে বর্তমানে অনেক গবেষণা হচ্ছে এই সব গবেষণায় বের হয়ে আসছে নতুন নতুন তথ্য এত জানা যাচ্ছে হলুদ মানব দেহের জন্য কত উপকারী ইতিমধ্যে আমরা জেনে গেছি আমাদের অতি পরিচিত এই মশলা জাতীয় উপাদান হলুদ ক্যান্সারের মতো রোগ সারাতে ভূমিকা রাখছে অ্যালজেমার ও অন্যান্য রোগ সারাতেও হলুদ কার্যকর তেমনি সারা বিশ্বে এখন ব্যাপক সমস্যা হচ্ছে ডায়াবেটিস হাইপারটেনশন অবসাদ বর্তমান সময়ে এই রোগের হাত থেকে রেহাই পাওয়া সত্যিই কঠিন বিশেষজ্ঞরা মনে করেন আধুনিক জীবনযাপনই সব রোগের আতুর ঘর হলুদ খেলে কমতে পারে টাইপ টু ডায়াবেটিস জানাচ্ছে ইউনিভার্সিটি অব নিউট্রাস নিউক্যালসের নিউট্রিয়োসিটিক্যালস রিসার্চ বুক এই সুপার মশলাটিতে এমন একটি উপাদান আছে যার নাম হচ্ছে কার্কিউমিন যার প্রভাবে টাইপ টু ডায়াবেটিস প্রদাহজনিত সমস্যা অ্যান্টিঅক্সিডেন্ট এবং বয়সজনিত সমস্যা রুখে দেয় সাধারণত কার্কিউমিন ও অমিগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মিলনবন্ধন দেখা যায় এর ফলে এর প্রভাব পড়ে ইনসুলিন খরণে মুখ্য গবেষক অধ্যাপক মনোহর গর্গ জানিয়েছেন ডায়াবেটিসে আক্রান্ত তিরিশ থেকে সত্তর বছর বয়সী রোগীদের ওপর পরীক্ষা চালানো হয় দেখা গেছে এই দুটি উপাদানই অত্যন্ত সুরক্ষিত রোগীদের তিন ভাগে ভাগ করা হয় প্রথম দলকে দেওয়া হয় কার্কিউমিন দ্বিতীয় দলকে শুধু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তৃতীয় দলকে দেওয়া হয় দুটি উপাদানের মিশ্রণ দুশো মিলিগ্রাম কার্কিউমিনের সঙ্গে এক গ্রাম ওমিগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই অনুপাতে মেশানো হয় দেখা গেছে কোনো ছাড়াই অসাধারণ কাজ করে এই দুয়ের মিশ্রণ যদিও বর্তমানে বিশ্বের বিভিন্ন স্থানে এমন কি আমাদের দেশেও হলুদের ট্যাবলেট আকারে পাওয়া যাচ্ছে পরিবেশনের জন্য কিন্তু বিশেষজ্ঞদের মতে তাজা হলুদ খাওয়ায় বেশি উপকারী বিশেষ করে যাদের টাইপ টু ডায়াবেটিস আছে তাদের জন্য এই হলুদের একটি চমৎকার স্মুদির রেসিপি দেওয়া হল উপকরণ এক কাপ নারকেলের দুধ এক টেবিল চামচ অর্গানিক নারকেল তেল আধা কাপ কাটা আম বা ছোট একটা কলা অল্প দারুচিনি গুঁড়ো অল্প মধু হলুদ পেস্ট পছন্দ মতো এই সোনালি স্মুদিটি আপনি ঘুমাবার আগে পান করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আর ভিডিও ধন্যবাদ